জননী একাডেমি বিডি ইটস মাই চ্যালেঞ্জ। আমি এমডি রাজু মিয়া, বিএসসি অনার্স ম্যাথমেটিক্স। প্রয়োজনে ফোন করতে পারো। ভিডিওটি শেয়ার করুন, অন্যদের শেখার সুযোগ করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাইস, এবার আলোচনা করব চার ক্রমের ম্যাজিক বর্গ, ম্যাজিক স্কোয়ার ফোর। তো চার ক্রমের ম্যাজিক বর্গ আসলে কি জিনিস, আমি আমার ফার্স্ট লেকচারেই বলেছিলাম। তো ম্যাজিক বর্গ কাকে বলে সেখানে ডিভিশনের সংজ্ঞা দেওয়া আছে। আপনারা চাইলেই আমার প্লে লিস্ট থেকে সংজ্ঞাটা দেখতে পারেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে পরবর্তী যে এক আর দুই পর্বে, তো আপনারা সেখান থেকে আমার লেকচারগুলো পেতে পারেন। তো এবার আসি তাহলে চার ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে চার ক্রমের ম্যাজিক বর্গটা আসলে কী জিনিস আমরা যদি জানতে চাই, তাহলে সেটা হচ্ছে এই উপর নিচ কোণাকুণি। তো প্রত্যেকটারই যোগফল হবে ফোর, মানে প্রত্যেকটারই যোগফল কত হবে তা সূত্র আমি রেখে দিচ্ছি। তো এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান, এই সূত্রের মাধ্যমে আমরা বের করে নিতে পারি। তো আমরা সূত্রের মধ্যে যদি সংখ্যাটা বসাই, তাহলে চার চার ক্রমের ম্যাজিক বর্গের জন্য ফোর ইন্টু ফোর স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু, তাহলে রেজাল্ট আসতেছে ফোর ফোর স্কোয়ার ষোলো, তাহলে তার থেকে ষোলো আর একে পনেরো ডিভাইডেড টু, জাস্ট রেজাল্ট এখানে এত, তাহলে হচ্ছে চার চারে ষোলো আর একে সতেরো, জাস্ট রেজাল্ট হচ্ছে সূত্রতে মান বসাই, তাহলে ফোর ফোর ইন্টু ফোর স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু, জাস্ট ফোর ইন্টু, তাহলে ফোর চার চার ষোলো আর একে সতেরো, সেভেন্টিন ডিভাইডেড টু, কাটাকাটি করি টু, সতেরোটা কোনো চৌত্রিশ। তাহলে চার ক্রমের ম্যাজিক বর্গের যে রেজাল্টটা আসবে, চার ক্রমের ম্যাজিক বর্গের রেজাল্ট হচ্ছে থার্টি ফোর। তো আমরা কীভাবে এটা শুরু করব, তার জন্য সলভ করার জন্য শুরুতে এটি লিখতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন। তো এটা টেকনিকটা হলো শুরুতে একটা বক্সের মধ্যে আমি এক থেকে ষোলো পর্যন্ত পর্যায়ক্রমে লিখেছি, ওয়ান থেকে সিক্সটিন পর্যন্ত। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই মিডিল পয়েন্টটা করে আমাদের একটু চেঞ্জ হবে, এই মিডিল পয়েন্টটা। তো এর যে কাজটা হবে সেটা হচ্ছে এরা হচ্ছে ইন্টারচেঞ্জ করবে, এরা ইন্টারচেঞ্জ করবে, আর একের জায়গা আসবে হচ্ছে চার, একের একের ওয়ানের জায়গা আসবে সিক্সটিন, একের জায়গা আসবে হচ্ছে থার্টিন, আর বাকি বাকি যে লোকগুলো আছে তারা ভদ্রলোক তারা সে জায়গায় থাকবে। তো আমি চেঞ্জটা যদি লিখে ফেলি, তাহলে একের জায়গায় নিয়ে আসবে হচ্ছে সিক্সটিন, সিক্সটিনের জায়গায় পরিবর্তন এক্সাইট হবে ওয়ান দ্বারা, থার্টিনের জায়গাতে আসবে ফোর, ফোরের জায়গাতে আসবে থার্টিন, তো এইটা। আর মিডল যে পয়েন্টটা আছে এই ইলেভেনের জায়গাতে আসবে সিক্স, সিক্সের জায়গাতে আসবে ইলেভেন, সেভেনের জায়গাতে আসবে টেন, আর টেনের জায়গাতে আসবে সেভেন। আর বাকি যে ঘরগুলো রয়েছে গাইস, তো আমরা দেখতে পাচ্ছি যে বাকি যে আমাদের ছয়টা ঘর রয়েছে, এই ঘরটা ঘরে সরাসরি আগের যে ঘরগুলো আছে সেগুলো বসবে। আমরা যদি সেগুলোর সংখ্যা বসাই, তাহলে বাকিগুলো ভদ্রমের জায়গায় থাকলো দুই তিন ফাইভ এইট নাইন টুয়েলভ অ্যান্ড ফোরটিন অ্যান্ড এইটিন। তো গাইডস, আপনারা দেখতে পেলেন যে চার ক্রমের ম্যাজিক বর্গ আপনারা এখন যে বাস সেই সব করেন না কেন, তো উপর নিচ কোণাকুণি দেখবেন থার্টি ফোর আসবে। তো গাইডস, আজকের লেকচার এখানে শেষ করব। তো এটা আমার পর্ব ছিল তিন, চার ক্রমের ম্যাজিক বর্গ। তো গাইডস, এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ, সেটা অ্যাপোসিয়েট, অ্যাপোসিয়েট হচ্ছে পর্ব নাম্বার ফোরে। তো এখন তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।